হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ অ্যাকাডেমি প্রিয় ছাত্রছাত্রীরা প্রদীপ অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগত ক্লাস টেনের অর্থাৎ মাধ্যমিকের ভৌতবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে গ্যাসের আচরণ এই গ্যাসের আচরণ থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল অর্থাৎ এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করতে থাকো তাহলে পুরো অধ্যায়টাই তোমার প্র্যাকটিস হয়ে যাবে সেই মাধ্যমিকের কতগুলো গুরুত্ব প্রশ্ন নিয়ে পূর্ণ প্রশ্ন নিয়ে আমি পার্ট ওয়ান ভিডিওটাতে করবো পার্ট ওয়ান ভিডিওতে বেশ কিছু প্রশ্ন এক নম্বর দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন থাকবে এগুলো তোমরা উত্তর সহ পাবে এবং এগুলো অভ্যাস করলে কমনও পেয়ে যাবে পরীক্ষার মধ্যে তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের দেখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখো এবং বোঝার চেষ্টা করো এবং সেগুলো মুখস্থ করতে থাকো ক্লাস খাতায় লিখে নাও গ্যাসের আচরণ দেখো গ্যাসের আচরণ মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের তোমাদের জন্য এখানে আমি তিন নম্বর দু নম্বরও এক নম্বরের যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোর ধরনের প্রশ্নগুলো তৈরি করেছি এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো তাহলে প্রথম প্রশ্ন দেখো লিখেছি একদম চ্যাপ্টারের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে যে প্রশ্নগুলো হয় সেইগুলোই যেমন ধরো পরীক্ষায় এটা আসে প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝো প্রমাণ চাপের মান কত তাহলে কি হলো প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝো প্রমাণ চাপের মান কত প্রথম আছে প্রমাণ চাপ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে ছিয়াত্তর সেমি দৈর্ঘ্য সম্পন্ন পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে একদম এইভাবেই লিখবে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে ছিয়াত্তর সেমি দৈর্ঘ্যসম্পন্ন পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে ওকে এরপরের পাঠ হচ্ছে প্রমাণ উষ্ণতা বলতে কি বোঝো প্রমাণ উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলা হয় জিরো ডিগ্রি সেন্টিগ্রেডকে বা দুশো তিয়াত্তর ডিগ্রিকে উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতাকে একত্রে প্রমাণ উষ্ণতা ও চাপ এন বা এস বলে ঠিক আছে প্রমাণ উষ্ণতা চাপ অর্থাৎ এন বা এস বলতে প্রমাণ চাপ ও প্রমাণ উষ্ণতাকে বোঝানো হয় একসঙ্গে এটাকে এস বা এনটিপি বলা হয় প্রমাণ চাপের মান কত প্রমাণ চাপের মান হল ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু সেভেন ডাইন পার বর্গসেমি অথবা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি ইন্টু ফাইভ নিউটন পার বর্গমিটার বা পাস্কেল বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রমাণ চাপের মান কত বয়েলের সূত্রের ধ্রুবক কী কী বয়েলের সূত্রের ধ্রুবক দুটি উষ্ণতা এবং গ্যাসের ভর এটা মনে রাখবে বয়লের সূত্রে ধ্রুবক কি কি বয়লের সূত্রের ধ্রুবক দুটি হচ্ছে একটা হচ্ছে উষ্ণতা এবং একটা হচ্ছে গ্যাসের ভর এসআইতে চাপ আয়তন ও উষ্ণতার একক লেখো এসআইতে চাপের একক পাসকেল আয়তনের একক ঘনমিটার বা মিটার কিউ উষ্ণতার একক কেলভিন বা কে তাহলে এসআইতে চাপের চাপ এসআইতে চাপ আয়তন উষ্ণতার একক লেখো চাপ হচ্ছে পাসকেল আয়তন হচ্ছে ঘনমিটার আর উষ্ণতা হচ্ছে কেলভিন এরপরে দেখো চালসের সূত্রের ধ্রুবক কি কি। চালসের সূত্রের ধ্রুবক দুটি গ্যাসের চাপ ও গ্যাসের ভার দেখো বয়ালের সূত্রের ধ্রুবক হচ্ছে উষ্ণতা ও গ্যাসের ভর চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে গ্যাসের চাপ আর গ্যাসের ভর অর্থাৎ গ্যাসের ভর কিন্তু বয়লের সূত্র এবং চার্লসের সূত্র দুজনের ক্ষেত্রেই ধ্রুবক থাকছে এই কথাটা কিন্তু মনে রেখে দিও চার্লসের সূত্র থেকে পরম শূন্য মান নির্ণয় করো নির্দিষ্ট চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন জিরো ডিগ্রি সিসি সরি ভি জিরো সিসি আবারও বলছি নির্দিষ্ট চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি জিরো সিসি এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হলো ভি টিসিসি তাহলে চালসের সূত্র অনুযায়ী ভিটি সমান সমান কী হয় ভি জিরো ইন্টু ওয়ান প্লাস ওয়ান টি বাই দুশো তিয়াত্তর অর্থাৎ আগের যা আয়তন থাকবে তার একের দুশো তিয়াত্তর হারে বৃদ্ধি পাবে চালসের সূত্র অনুযায়ী সুতরাং মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে যেহেতু এটা কমবে তাই প্লাসটা হয়ে যাবে মাইনাস অর্থাৎ ভিটির মান হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর সমান সমান ভি জিরো ইন্টু ওয়ান মাইনাস এখানে টির মান বলে দেওয়া হচ্ছে দুশো তিয়াত্তর দুশো তিয়াত্তর দিয়ে কাটাকাটি করলে ওয়ান জিরো আলটিমেট জিরো হবে অর্থাৎ চার্লসের সূত্র থেকে পরম শূন্যের মান নির্ণয় করতে গেলে এইভাবে করতে হবে ভালো করে খাতায় লিখে নেবে পরম শূন্য উষ্ণতা কাকে বলে এই উষ্ণতাকে পরম শূন্য বলা হয় কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো আমি একটু উল্টে নিই খাতাটা এবার দেখো বলছে উত্তরটা কি হবে স্থির চাপে যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় অর্থাৎ চাপ স্থির যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য বা পরম উষ্ণতা পরম শূন্য উষ্ণতা বলে আমরা দেখলাম যে যে উষ্ণতা অর্থাৎ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো জিনিসে কোনো বস্তুর ভরের আয়তন জিরো হয়ে যায় তাই পরম শূন্য উষ্ণতা মাপা হয় মাইনাস দুশো তিয়াত্তর দিয়ে ওকে কোশ্চেন নম্বর সেভেন পরের কোশ্চেন উষ্ণতার পরম স্কেল কাকে বলে পরম উষ্ণতা কাকে বলে ওকে নেক্সট দেখ উত্তরটা কী বলেছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি উষ্ণতাকে নিম্নস্থিরাঙ্ক ধরে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি উষ্ণতাকে সিন্ডিকেটকে নিম্ন স্থিরাঙ্ক ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রির ব্যবধানকে অর্থাৎ দুশো তিয়াত্তরের পর এক ডিগ্রি এক ডিগ্রি ব্যবধানটাকে যদি এক ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তাহলে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে উষ্ণতার পরম স্কেল বলা হয় আবার বলছি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে নিম্নস্থিরাঙ্ক ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি এক ডিগ্রি সেলসিয়াসে সমান করে মাপা হয় তাহলে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে উষ্ণতার পরম স্কেল বলা হয় পরম উষ্ণ উষ্ণতা কী পরম স্কেল অনুযায়ী উষ্ণতাই হচ্ছে উষ্ণতার মানকে পরম উষ্ণতা বলে ওকে পরম শূন্য পরম শূন্য উষ্ণতার আদর্শ গ্যাসের আয়তন কত পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে শূন্য কোশ্চেন নম্বর নাইন তাপমাত্রার সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক কী খুব ভালো প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেলসিয়াস স্কেলে কোনো উষ্ণতায় উষ্ণতা টি হলে পরম স্কেলে ওই উষ্ণতার পাট হবে টি সমান সমান দুশো তিয়াত্তর প্লাস টি অর্থাৎ যেটা কী হবে তাহলে আমরা দেখবো উষ্ণতার মান টি বের করতে গেলে দুশো তিয়াত্তরের সঙ্গে সেলসিয়াসে যেটা দেওয়া থাকবে সেটা বসাতে হবে সেটা কেলভিনে হয়ে যাবে তাপমাত্রায় সেলসিয়াস ও পরম স্কেলের মধ্যে সম্পর্ক কী টি সমান সমান দুশো তিয়াত্তর প্লাস অর্থাৎ যদি ধরো সেন্টিগ্রেড স্কেলে কোনো তাপমাত্রা যদি তিরিশ ডিগ্রি হয় বা সাতাশ ডিগ্রি হয় তাহলে কি হবে সাতাশ প্লাস দুশো তিয়াত্তর সমান সমান হয়ে যাক টি সমান 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 হবে তিনশো কে এইভাবে অঙ্ক করার সময়টা লাগবে ওকে একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে আছে দেখাও যে স্থির চাপে গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক ভালো করে দেখো স্থির চাপে গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক মনে করি স্থির চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ভি জিরো একইভাবে টি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন ভি ওয়ান এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন হচ্ছে ভি টু অর্থাৎ তাপমাত্রা বেড়ে টি টু হলো চার্লসের সূত্র অনুযায়ী ভি ওয়ান সমান সমান কী হবে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি ওয়ান বাই দুশো তিয়াত্তর তাহলে এখানে ভি জিরো সমান সমান একটা ভগ্নাংশের যোগ করো দুশো তিয়াত্তর লশাগু হচ্ছে দুশো তিয়াত্তর একের সঙ্গে গুণ করে দুশো তিয়াত্তর হলো আর টিটা এখানে বসে গেলো এবার দেখো সমান সমান আমরা এখানে কী লিখবো এটাকে আমরা বড়োটি সমান আমরা একটু আগে করেছিলাম বড়টির সমান দুশো তিয়াত্তর প্লাস যে ছোটোটির মানটা হয় সেটা হলো তাহলে ভি জিরো ইন্টু বড়োটি বাই দুশো তিয়াত্তর টি সমান সমান দেখিয়ে দিয়েছি এখানে অনুরূপভাবে ভি টু সমান সমান ভি জিরো টু ওয়ান প্লাস টি টু বাই টু দুশো তিয়াত্তর এটা দুশো তিয়াত্তর হবে দুশো তিয়াত্তর তাহলে এখানে একই রকমভাবে টি টু পেয়ে গেলাম তাহলে আমরা যদি এবার বলি ভি ওয়ান বাই ভি টু সমান সমান কী হবে এইটা বাই এখানে যে যোগটা পেলাম সেইটা অর্থাৎ ভি জিরো ইন্টু টি ওয়ান বাই দুশো তিয়াত্তর ভি জিরো ইন্টু টি টু বাই দুশো তিয়াত্তর তাহলে দেখো ভি জিরো ভি জিরো কেটে যাবে দুশো তিয়াত্তর কেটে যাবে কি টি ওয়ান টি টু থাকবে তাহলে কী হলো ভি ওয়ান বাই সরি ভি ওয়ান বাই ভি টু সমান সমান টি ওয়ান বাই টি টু এইটাই হচ্ছে তাদের অনুপাত একটা চেঞ্জ করে নাও ভি ওয়ান মানে টি ওয়ানটাকে নিচে নিয়ে আসো টি ওয়ান হয়ে যাবে আবার ভি টাকে উপরে তুলে দাও ভি টুর জায়গায় টি টু হয়ে যাবে ওকে এটা হচ্ছে অনুপাত করা হলো এটাকে আরও সুন্দর করে যদি রেখা যায় এবং ভি ওয়ান বাই টি ওয়ান যে ধ্রুবক ধরা হয় স্থির চাপে ভি ভ্যারিজাস্টি অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট কোনো ভরের গ্যাসের আয়তন ও উষ্ণতার সমানুপাতিক হয় ঠিক আছে এটা হচ্ছে যে অনুপাতে প্রকাশ করে এরকমভাবে লিখবে ভি ও জিরো ভি ভি ওয়ান হচ্ছে তোমার ধ্রুবক অর্থাৎ ভি ভি ওয়ান টি ওয়ান হচ্ছে ধ্রুবক অর্থাৎ ভি ওয়ান সমান সমান ভি টি অর্থাৎ স্থির চাপে নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন তার উষ্ণতার সমানুপাতিক হবে ওকে আদর্শ গ্যাসের গ্যাসের অবস্থার সমীকরণ লেখো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ লেখো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পি ভি সমান সমান কেটি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ পি ভি সমান সমান কেটি এই সমীকরণে এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে এক গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক এর মান একই হয় এই ধ্রুবককে আর অক্ষের দিয়ে আর অক্ষর দিয়ে প্রকাশ করা হয় আর কে সার্বজনীন ধ্রুবক বা মোলার ধ্রুবক বলে এক গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে পিভি সমান সমান আটটি সমীকরণটিকে আদর্শ গ্যাসের সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ বলে খুব ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন আদর্শ গ্যাসের সমীকরণটি লেখো সার্বজনীন গ্যাস দুবক কাকে বলে এসআইতে এর এককের মান কত আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান সমান আটটিতে আর এর মান গ্যাসের প্রকৃতি ও ধর্মের উপর নির্ভর করে না সব গ্যাসের ক্ষেত্রেই এর মান সমান হয় তাই একে আর কে তাই আরকে সার্বজনীন গ্যাস দুবক বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ পি ভি সমান সমান আটটিতে আরের মান গ্যাসের প্রকৃতি ও ধর্মের ওপর নির্ভর করে না সব গ্যাসের ক্ষেত্রেই এর মান সমান হয় তাই আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে এসআই এককে আরের মান হচ্ছে এই মাইনাস এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল পার মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওকে আর একটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে যে গেলুশাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো গ্যাসীয় বিক্রিয়ার অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলিকে সমচাপ উষ্ণতায় তাদের আয়তনের সরলানুপাতিক বিক্রিয়া করে এবং বিক্রেজাত পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রেজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে ভালো করে বুঝে নাও গেলুকাশের সূত্রটা কি গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়া বিক্রিয় গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াত পদার্থগুলি যদি গ্যাসীয় হয় তাহলে একই চাপ উষ্ণতায় বিক্রিয়াত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে ওকে এরপরে আসছে চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি লেখচিত্রটির প্রকৃতি বর্ণনা করো চালসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের টিকে উষ্ণতায় আয়তন হচ্ছে ভি টিকে উষ্ণতায় আয়তন হলো ভি চালসের সূত্র অনুযায়ী ভি সমান সমান কেটু বাই টি যেখানে কেটু হলো ধ্রুবক পরম উষ্ণতা স্কেলে টিকে টিকে ভুজ ও আয়তন কে কোটি ধরে যদি ভিটি লেখচিত্র অঙ্কন করা হয় তাহলে লেখচিত্রটি হবে একটি সরল লেখা এই একটি সরল লেখা লিখতে হবে সরল লেখাটিকে পিছনের দিকে বাড়ালে মূল বিন্দুকে স্পর্শ করে অর্থাৎ তুমি এটাকে বাড়াও এটা মূল বিন্দুকে স্পর্শ করছে অর্থাৎ চার্লসের সূত্র অনুযায়ী জিরো ডিগ্রি ক্যালফিন উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় যা বাস্তবে সম্ভব নয় ওকে এরপরে আসছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে চার্লসি সূত্র অনুযায়ী স্থির চাপে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে উষ্ণতায় গ্যাসের আয়তনকে শূন্য বলা হয় এই উষ্ণতাটাকেই বলা হচ্ছে পরম ও শূন্য উষ্ণতা অর্থাৎ যে উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাটাকেই বলা হয় পরম শূন্য উষ্ণতা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কি বোঝো আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে বোঝা যায় যে সকল গ্যাস বয়ালি সূত্র চার্সি সূত্র বা আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান সমান আটটি সম্পূর্ণভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে আর যে সমস্ত গ্যাস সর্বনিম্ন খুব নিম্নচাপে বা উচ্চ উষ্ণতায় পিভি সমান সমান কেটি সমীকরণ মেনে চলে না তারা হলো বাস্তব গ্যাস অর্থাৎ যারা পিভি সমান আটটি সম্পূর্ণভাবে মেনে চলে তাদেরকে বলা হয় আদর্শ গ্যাস আর যারা পিভি সমান কেটি সমীকরণটা মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো এস টি সীমাস্থ মান কত কোনো এক নির্দিষ্ট উষ্ণতাও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক বা যৌগিক মোল অনুর আয়তনকে মোলার আয়তন বলে কোনো নির্দিষ্ট উষ্ণতাও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের মৌলিক বা যে কোনো যাই হোক না কেন একমল অনুরায়তনকে মূলারায়তন বলে এস টি পিতে সীমাস্ত মান হচ্ছে বাইশ দশমিক চার লিটার বা বাইশ হাজার চারশো এম লাস্ট প্রশ্ন অ্যাভোগাডো সূত্রটি বিস্তৃত বিবৃত কর স্থির উষ্ণতা ও চাপে কোনো গ্যাসের আয়তন গ্যাসটির মধ্যে উপস্থিত অনুসংখ্যার সংখ্যার সমানুপাতিক ধরা যাক স্থির চাপে গ্যাসের উষ্ণতা চাপ ও উষ্ণ স্থির উষ্ণতা ও চাপে ভি আয়তন কোনো গ্যাসের অনু হল অনু থাকলে এন সংখ্যক এনু থাকলে ভি যাজ এন বা ভি সমান সমান কে যেখানে কি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক হবে ওকে লাস্ট প্রশ্ন আছে গ্যাসীয় সূত্রগুলিতে নির্দিষ্ট ভরের উল্লেখ থাকে কেন গ্যাসের আয়তন চাপে গ্যাসের ভরের চাপ গ্যাসের ভরের ওপর নির্ভর করে গ্যাসের ভর পরিবর্তন করলে গ্যাসের আয়তনের চাপ পরিবর্তন হয় তাই গ্যাসীয় সূত্র বলতে নির্দিষ্ট ভরকে উল্লেখ করা থাকে